আমি না চলচ্চিত্র বলেন সিনেমা বলেন এসব দেখতে অনেক অনেক পছন্দ করি। নাটক এসব অনেক দেখা হয় আমার। আর আমার সবচেয়ে প্রিয় যে নাটকগুলো আছে না, সেই নাটকগুলোর ভিতরে প্রিয় নাটকের ভিতরে সবচেয়ে বেশি যার নাটকগুলো ভাল লাগে সেটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদ স্যারের লেখা যে বা পরিচালিত যে নাটকগুলো আছে সেই নাটকগুলো ভাল লাগে, বা তার যে চলচ্চিত্র নির্মাণ সেটাও আমাদের বাংলাদেশের জন্য একটা অমূল্য সম্পদই আমি বলবো। আর যাই হোক, তারই একটা বই নিয়ে আমি আপনাদের মাঝে এসেছি, সেটা হচ্ছে আগুনের পরশমণ। মূলত আমি প্রথমত সেটা হচ্ছে হুমায়ুন আহমেদ স্যারের এই আগুনের পরশমণিটির চলচ্চিত্রটা দেখেছি। আমার কাছে মনে হয় আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত যে কয়টি চলচ্চিত্র আছে এখন পর্যন্ত, সেটা যদি আমি মার্কিং করি 5টার ভিতরে একটা হচ্ছে এটা, অর্থাৎ আগুনের পরশমণি চলচ্চিত্রটা 5টা সিনেমার ভিতরে, এখন আরো যে সিনেমা হচ্ছে সামনে সেই 5টা সিনেমার ভিতরে একটা সিনেমা হবে অবশ্যই। এটা আমার নিজের ব্যক্তিগত মতামত, আপনাদের ভিন্ন মত হতে পারে। সেই চলচ্চিত্রটা দেখে আমার ভাবলাম আচ্ছা এটা নিয়ে তো বইও আছে, তারপর এই বইটাও আমি অর্ডার করে ফেললাম এবং এই বইটাও তারপর পড়লাম, ভালো লাগলো। অর্থাৎ আমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে একদম সাধারণ যে পরিবার আছে আমাদের, সেই পরিবার সম্পর্কিত লেখা, মধ্যবিত্ত একটা পরিবার, মনে হচ্ছে এই যে যখন পড়ছিলাম মনে হচ্ছিল আমি নিজের সাথে মিলিয়ে ফেলছি, অর্থাৎ আমার পরিবারটাও আমি ওখানে খুঁজে পাচ্ছি এরকম আর কি। যাই হোক, আপনারা এই বইটি কে কে পড়েছেন জানিয়ে দিন কমেন্ট বক্সে, আর কে কে পড়তে চান এখনো সেটাও কমেন্ট বক্সে লিখতে পারেন।